ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على خير خلقه محمد وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. مؤمنين اكرام اپنے رب کو تو اچھن جے آگامی کال شکربار رمضان ماشر شش شکربار امام خمینی رحمت اللہ علیہ رمضان ماشر شش شکربار کے قوس دیبوش حسابے گھوشنا دیے چھلین شش ہمیں تھی کہ رمضان ماشر شش شکربار قوس دیبوش پالن ہوئے آسچے ای بارے قوس دیبوش اکٹی ভিন্নভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। যখন আমরা দেখতে পাচ্ছি যে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ইসরায়েলের যে জুলম অত্যাচার ফিলিস্তিনি জনগণের উপরে এবং প্রতিদিন শত শত ফিলিস্তিনের মাজলুম মানে জনতা শাহাদত বরণ করছেন এবং কি তার মধ্যে নারী ও শিশু দের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সে করুণ দৃশ্য দেখতে পাচ্ছি যে মায়ের কুলে সন্তানের লাশ, বাবা নিজের হাতে মানে নিজের পরিবারের সদস্যকে দাফন করছে এবং কি কাফনের কাপড়ও সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। খাদ্যর অভাবে ফিলিস্তিনি জনগণ যে সমস্যার সম্মুখীন হয়েছে এই সব অবস্থাগুলো আমরা দেখে মানে যারাই মানবতার পক্ষে তারা নীরব থাকতে পারে না। আমরা মুসলমান হয়ে কি করে নীরব থাকব? আমাদের উচিত যে আমাদের মারাজে কারাম যে ইসরায়েলি পণ্যকে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে বর্জন করে চলা আর ঐক্যবদ্ধভাবে কোষ দিবস পালন করা। আগামীকাল কোষ দিবস আমাদের বাংলাদেশে প্রায় সব জায়গায় অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ আমাদের সরকার মাজলুম ফিলিস্তিনের পক্ষে অবস্থান করছে, এটা একটা সুন্দর সুযোগ আমাদেরকে প্রশাসনের সাথে মানে সহায়ক ভূমিকা রেখে আগামীকাল কুস দিবস পালন করা উচিত। এটা একটা দিনী দায়িত্ব, এটা আমাদের মানে নৈতিক দায়িত্ব। আজকে যারাই মানবতার পক্ষে তারা মাসলাম মাঝহাবে ইসলামে অন্তর্ভুক্ত না হলেও তারাও কিন্তু প্রতিবাদ করে আসছে, তো আমাদের তো মানে তাদের তুলনায় অনেক বেশি দায়িত্ব। আমি মনে করি যে আমাদের জনগণকে আগামীকাল রাস্তায় নামা উচিত, যদি মিছিলের আয়োজন করা হয় সে মিছিলে সামিল হতে, যদি মানববন্ধন হয় তাহলে মানববন্ধনে অংশগ্রহণ করতে, যদি কোনো জায়গায় সেমিনার সিম্পোজিয়াম হয় সেখানে অংশগ্রহণ করতে। আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের যতগুলো ইমাম বাড়ি ও মসজিদ রয়েছে আমি আশা করি যে সব কেন্দ্র থেকেই আগামীকাল মানে কর্মসূচি পালন করা হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীকাল কুস দিবস পালন করব। আমরা মাজলুমের পক্ষে অবস্থান নিয়েছি, জালিমের বিপক্ষে আমাদের অবস্থান, এটা আমরা সারা বিশ্বকে জানান দেব, কেন এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটাই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা যে মাজলুমের পক্ষে অবস্থান নাও, জালিমের বিপক্ষে। রেহবারে মুয়াজ্জম ইনকালাব কুস দিবস পালনের যে আহ্বান জানিয়েছেন ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের সুন্নি ভাইদের সাথে মানে ঐক্যবদ্ধভাবে আগামীকাল কুস দিবস পালন করব। আমি মনে করি যে এখানে আমাদের পুরুষের পাশাপাশি আমাদের নারী সমাজকেও বের হওয়া উচিত, তারা প্রয়োজনে বাচ্চারকে কুলে নিয়ে তারা রাস্তায় নামবে, যেন ফিলিস্তিনি জনগণ তারা উপলব্ধি করতে পারে যে তারা একা না, সারা বিশ্বে মানবতা তাদের সাথে রয়েছে, সারা বিশ্বের মুসলমান তাদের পাশে অবস্থান করছে।
তো আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এটা আমাদের নৈতিক এবং ধার্মিক দায়িত্ব। আমরা আগামীকাল ইনশাল্লাহ কুদসের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে সেটাকে একটা মানে ব্যাপকভাবে পালন করার চেষ্টা করব, এবং নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি এরকম কর্মসূচিতে রয়েছে। নিশ্চিতভাবে মামে জামান আজ্জাল্লাহ তালা ফরাজহু শরীফ তাদের থেকে রাজি হবেন যারা মাজলুমের পক্ষে অবস্থান নেয়। কালকে কোনো রকম মানে টাল বাহানা আমার মনে হয় এটা উচিত হবে না। সব কাজগুলা ফেলে রেখে আমাদেরকে কুস দিবসে অংশগ্রহণ করতে হবে, কেন এবার কুস দিবস ভিন্নভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে, যখন পুরো গাজ্জাকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সিরিয়াতে ইরান এম্বেসির উপরে আক্রমণ করা হয়েছে, কনসালের উপরে, ইরানের কনসাল যে ছিল তার উপরে আক্রমণ করা হয়েছে, বেশ কিছু শহীদ হয়েছে। আমি এখানে তীব্র নিন্দা জানাচ্ছি এবং মুসলমানদেরকে এই বিষয় নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, প্রতিরোধ গড়ে তোলা এবং ঐক্যবদ্ধ হয়ে আল কুদসকে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কায়েমের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।